হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের দেখাবো তোমরা সুরেন্দ্রনাথ কলেজের ফিজ কিভাবে পেমেন্ট করবে সেমিস্টার ফিস এবং ক্যাজুয়াল ফিজ এর সমস্ত তথ্য আমি তোমাদের আজকে এই ভিডিওতে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না আমি বিজয় তোমাদের ছবি কাস্টমাইজ চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাবে প্রথমে আমরা গুগলে চলে যাব এখানে গিয়ে আমরা সুরেন্দ্রনাথ কলেজ লিখে সার্চ করব সার্চ করলেই প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটি আমরা ক্লিক করে নেব তারপরে অ্যাডমিশানে চলে যাব অ্যাডমিশানের পরে পেমেন্টে চলে যাব পেমেন্টে ক্লিক করার পর সুরেন্দ্রনাথ কলেজের স্টুডেন্ট লগ একটি পপ উইন্ডো চলে আসবে এখানে আমরা নিজেদের সেশন সিলেক্ট করে নেব তারপরে স্টুডেন্ট কোড প্রত্যেকটি স্টুডেন্টের একটি কোড আছে ওই কোডটি বসিয়ে নেব তারপরে ডেট অফ বার্থ বসিয়ে লগ ইনে ক্লিক করবো তো চলো করে নিই লগ ইনে ক্লিক করার পর স্টুডেন্ট প্রোফাইল খুলে যাবে এখানে স্টুডেন্টের সমস্ত তথ্য চলে আসবে এখানে তোমরা আগে যদি কোনো পেমেন্ট করে থাকো পেমেন্ট স্ট্যাটাসে এলে তোমরা সমস্ত রকম স্ট্যাটাস দেখে নিতে পারবে পেমেন্ট সাকসেসফুলের সমস্ত স্ট্যাটাস এখানে চাইলে তোমরা পুরনো পেমেন্টের রিসিভ কপি প্রিন্টও দিতে পারবে রেগুলার ফিসে এলে এখানে তোমরা যে কলেজের যে রেগুলার ফিস সেগুলো দিতে পারবে রেগুলার ফিস দেওয়ার সময় এই অপশানগুলি ওপেন হয়ে যাবে তখন এখানে অপশান করলেই অ্যামাউন্ট চলে আসবে আমরা এখন এখানে ক্যাজুয়াল ফিস দেব তাই এই অপশানটি এখন বন্ধ আছে ক্যাজুয়াল ফিসে ক্লিক করলাম ক্লিক করলেই এখানে ক্যাজুয়াল অ্যাডমিশনের অপশন চলে আসবে এখানে প্রথমে তোমাদের অ্যাডমিশন সেশনটি লেখা থাকবে তবে কোন সেমিস্টারের ক্যাজুয়াল ফিস তোমরা পেমেন্ট করবে সেটি সিলেক্ট করে নেব এখানে আমাদের ক্যাজুয়াল ফিস পেমেন্ট করবো তাই ফিফথ সেমিস্টার বসিয়ে নিলাম ক্যাজুয়াল ফিস অটোমেটিক এখানে আমরা দেখতে পাচ্ছি আড়াইশো টাকা চলে এসছে এরপর সিইউ ফিস এই চুজ করে আমরা এখানে সিইউ এক্সাম ফিজ বসিয়ে নেব তিনশো টাকা এটা তোমরা কলেজ থেকে জিজ্ঞেস করে নেবে কত টাকা তোমাদের পেমেন্ট করতে হবে তারপর নিচের দিকে নামলে আরেকটি অপশন আছে এখান থেকে দেখে নেবো ক্যাজুয়াল ফিস সিইউ এক্সাম ফিস এবং সিইউ ল্যাব ফিজ এটা তোমাদের যেটা তোমরা সিলেক্ট করে নেবে আমরা এখানে সিউ পেমেন্ট করব তাই ফিস সিলেক্ট করে নিলাম সিইউ এক্সাম ফিস আমাদের এখানে তিনশো পঞ্চান্ন জিজ্ঞেস করে নেবে তারপরে সবকিছু ঠিকঠাক ভাবে পূরণ করার পর আই এগ্রি টু পে এই চেক বক্স ক্লিক করে নেবো তারপরে একটি ক্যাপচার কোড আসবে সেটি ফিল করে পে ছশো পাঁচ টাকা লেখা আছে পে অপশনে ক্লিক করে নেবো এখানে পেমেন্টের একটি উইন্ডো খুলে যাবে এখানে তোমরা বিভিন্ন অপশনে পেমেন্ট করতে পারবে আমরা এখানে আমরা এখানে ইউপিআই টিকে বেছে নিলাম তারপরে মেক ক্লিক করব এখানে আমাদের আরেকটি চলে আসবে সবকিছু ঠিকঠাক দেখে নিয়ে প্রসিড উইথ ক্লিক করব। এরপরে তোমরা ইউপিআই আইডি বসিয়েও পেমেন্ট করতে পারো অথবা কিউ আর কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারো আমরা এখানে কিউ কোড স্ক্যান করে পেমেন্ট করে নিচ্ছি পেমেন্ট হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে পেমেন্ট সাকসেসফুল এর অপশন চলে এসছে এখানে ভিউ এ ক্লিক করবো পেমেন্ট হয়ে যাওয়ার পর ফের আমাদের লগ ইন করতে হবে একইভাবে আমরা লগ ইন করে নেব লগ ইন লগ ইন করার পর আপনার পেমেন্ট স্ট্যাটাসে আসবো আমরা এখানে দেখতে পাচ্ছি পেমেন্টটি সাকসেসফুল হয়ে গেছে এখানে আমরা প্রিন্ট অপশানে ক্লিক করব আপনারা চাইলে এটি এক কপি প্রিন্টেও দিয়ে নিতে পারেন আমরা এখানে চলো একই প্রিন্ট দিয়ে নি তো বন্ধুরা আজকে আমি তোমার দেখালাম তোমরা সুরেন্দ্রনাথ কলেজের ফিস কিভাবে পেমেন্ট করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবে না দেখা হবে পরের ভিডিওতে চলো আজকের মতো টাটা